I am feeling extremely happy to be amongst all of you and get opportunity to discuss about glories of great acharyas like Ramanacharya. আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি আপনাদের সকলের উপস্থিতিতে থাকার জন্য এবং শ্রী রামানুজাচার্যের মহান মহিমা কীর্তন করার সৌভাগ্য লাভ করে. কৃষ্ণ এক্সপ্লেন্স ইন ভগবদ্গীতা হোয়াট আর অ্যাক্টিভিটিস অফ হিজ ডিভোটিস. কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে তার ভক্তের কার্যাবলী কি কি. এন্ড ওয়্যার ডু দ্য ডিভোটিস find great joy and happiness. এবং কোথায় ভগবানের ভক্তরা তারা আনন্দ আস্বাদন করে. And where do his devotees don't seek happiness. এবং কখন বা কোথায় তারা সেই আনন্দ খুঁজে পায় না. Krishna explains, এই সংসর্জ ভোগ দুঃখ এনয়তে অদ্যন্তন্ত কৌন্তে ন তেষু রমতে বুধা. Intelligent people don't try to find happiness in sense gratification because sense gratification leads to suffering. To Krishna bolchen Bhagavad Gita e je buddhiman byaktira tara jara jagoter indriya triptite anondo khuje pay na keno na indriya tripti dukher karon. We see so many people, ignorant people, trying to run for happiness, and for sake of happiness they go for movies, watching cricket match, and they go to restaurants, so many other things. But Krishna explains, all these things cannot give happiness. It will only give rise to misery. So Krishna bolchen Gita je amra dekhte pai jora jagatik byaktira je kibhabe tara anondo labh korar chesta korche ebong tar jonno tara cinema, theater, hotel erokom bibhinno jaygay jacche kintu tar theke tara anondo khuje pabe na keno na indriya tripti dukher karon. How many of you agree that sense gratification leads to misery? আপনারা কে কে স্বীকার করেন যে ইন্দ্র তৃপ্তি দুঃখের কারণ? Okay. But আনন্দময় বাসা, all of us are looking for happiness. So where can we find happiness? তো কিন্তু আনন্দময় ভাষা, কারণ আমরা সবাই আনন্দের সন্ধান করছি. এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমরা সেই আনন্দ পেতে পারি? Krishna explains, মচ্চিতা মদগতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ. তো কৃষ্ণ বলছেন হ্যাঁ যে মচ্চিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ. সো কৃষ্ণ এক্সপ্লেন্স দ্যাট মাই ডিভোটিস ফাইন্ড গ্রেট হ্যাপিনেস, গ্রেট জয়, গ্রেট স্যাটিসফ্যাকশন বাই টকিং কৃষ্ণ কথা অ্যামং দেমসেলফ. তো আমার ভক্তরা তারা দিব্য আনন্দ লাভ করে নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করে. Are you experiencing joy and happiness in coming in this Bhagavad Kathamritam? আপনারা কি এই ভাগবত কথামৃত অনুষ্ঠানে এসে আনন্দ লাভ করছেন? Haribo, that means you are proving what Krishna is saying in Bhagavad Gita. তো তার অর্থ হচ্ছে যে আপনারা কৃষ্ণ যেটা ভাগবত গীতায় বলছেন সেটা আপনারা পালন করছেন. So tushyan teacher raman teacher, so devotees find great joy and satisfaction in coming together and discussing Krishna Katha. That is the activity of a devotee. Come together and discuss Krishna Katha. And Krishna Katha also means discussing Katha about Krishna devotees. So, তাই ভক্তরা তারা তারা একে অপরের সাথে মিলিত হয় এবং মিলিত হয়ে তারা ভগবানের সম্পর্কে আলোচনা করে. তাই ভক্তদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তারা একসাথে মিলিত হওয়া এবং ভগবানের কথা আলোচনা করা. তো ভগবানের কথা হচ্ছে ভগবানেরও কথা এবং ভগবানের ভক্তদের সম্বন্ধে কথা. দিস ইজ সিম্পলেস্ট, শিওরেস্ট অ্যান্ড টপ মোস্ট ওয়ে অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু বিকাম হ্যাপি. তো এটা সবচেয়ে সরলতম এবং সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সবচেয়ে সহজতম পদ্ধতি ভগবানকে লাভ করার. ইউ জাস্ট কাম টুগেদার, ডিসকাস অ্যাবাউট কৃষ্ণ. এবং আপনি শুধু একত্রিত হন ভক্তদের সঙ্গে এবং ভগবানের কথা আলোচনা করুন. সো উই হ্যাভ বিন ডিসকাসিং অ্যাবাউট রামানুচার্য, দ্য গ্রেট আচার্য অফ শ্রী সম্প্রদায়, অ্যান্ড হেডকোয়ার্টার্স অফ শ্রী সম্প্রদায় ইজ অ্যাট শ্রীরঙ্গম. তো আমরা শ্রী সম্প্রদায়ের মহান আচার্য রামানুজাচার্য সম্পর্কে আলোচনা করেছি. আর রামানুজাচার্য হচ্ছে
সেই সম্প্রদায়ের যে রাজধানী সেটা হচ্ছে শ্রীরঙ্গম। How many of you have been to শ্রীরঙ্গম? আপনাদের মধ্যে কে কে শ্রীরঙ্গমে গেছেন হাত তুলুন। শ্রীরঙ্গম ইজ দ্য বিগেস্ট বিষ্ণু টেম্পল ইন ইন্ডিয়া। শ্রীরঙ্গম হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় বিষ্ণু মন্দির। সো ইট ইজ ভেরি হিউজ, দ্যার আর সেভেন ওয়ালস লাইক ইন বৈকুণ্ঠ। If you want to enter, there are seven walls you have to cross, then you reach Vaikuntha. Similarly, to reach Srirangam, Sriranganath altar deities, you have to cross seven walls. And it's a huge city within that seven walls. So, this Srirangam Mandir is very big. So, this Srirangam Mandir is Sriranganath. So, the Sriranganath is darshan karar age, apnake satta dewal, boro boro dewal, par kore jete hobe. আর সেই বড় বড় দেওয়াল মাঝখানে এত বিশাল দূরত্ব রয়েছে যে সেই মন্দিরের মধ্যে একটা বিশাল বড় শহর বাস করে। সো দিস টেম্পল অফ শ্রীরঙ্গম ওয়াজ বিল্ড বাই এ গ্রেট ডিভোটি হু অ্যাপিয়ার্ড 300 years বিফোর রামানাচার্য। তো এই যে বিশাল মন্দির শ্রীরঙ্গনাথের, সেই রঙ্গনাথ মন্দির তৈরি করেছেন যিনি, তিনি রামানুজাচার্য 300 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। দ্যাট গ্রেট ডিভোটিজ নেম ওয়াজ তিরুমঙ্গাই আলওয়ার। তো তার নাম ছিল তিরুমঙ্গল আলওয়ার। সো হি ওয়াজ আ ভেরি ডিভোটেড টু লর্ড বিষ্ণু এন্ড হি ওয়াজ ট্রাভেলিং ইন ডিফারেন্ট প্লেসেস অল ওভার ইন্ডিয়া টু ডিফারেন্ট হোলি প্লেসেস টু গেট দ্য মার্সি অফ দ্য লর্ড এন্ড ওয়েন হি কেম টু শ্রীরঙ্গম He saw the beautiful deity of Sriranganath. So, এই যে তিরুমঙ্গল আলওয়ার, তো তিনি সারা ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছিলেন এবং ভ্রমণ করতে করতে তিনি যখন এই শ্রীরঙ্গমে এলেন তখন তিনি খুব সুন্দর অপূর্ব শ্রী রঙ্গনাথ বিগ্রহ দর্শন করলেন। He was very happy to see the beautiful deities. However, he was unhappy to see that the temple was very dilapidated. তো তিনি খুব প্রসন্ন হয়ে গেছিলেন ভগবান শ্রী রঙ্গনাথকে দর্শন করে, যদিও মন্দিরের যে ভগ্ন অবস্থা বা দরিদ্র অবস্থা দেখে তিনি খুব দুঃখী হয়েছিলেন। দ্য টেম্পল অরিজিনালি দ্য ডিটি ওয়াজ ইনস্টল বাই বিভীষণ রাবণাস ব্রাদার। তো প্রকৃতপক্ষে আদিতে সেই বিগ্রহ স্থাপন করেছিলেন বিভীষণ। সো হাউয়ার ইন দ্যাট টাইম, ডিউরিং দ্যাট টাইম ওয়েন তিরুমঙ্গাই ভিজিটেড, দ্যাট ওয়াজ অল সারাউন্ডেড বাই ফরেস্ট, দেয়ার ওয়ার ওয়াইল্ড অ্যানিমালস, জ্যাকলস, অ্যান্ড অ্যাটমসফিয়ার ওয়াজ ফিয়ারসম অ্যান্ড হার্ডলি পিপল ইউজ টু ভিজিট অ্যান্ড দ্যার ওয়াজ ওয়ান পূজার ইউজ টু কাম ওয়ান্স আ ডে ডু লিটল অফারিং অ্যান্ড রান অ্যাওয়ে আউট অফ ফিয়ার ফ্রম দ্যাট প্লেস। তো যখন তিরুমঙ্গাই আলওয়ার যখন তিনি সেই শ্রীরঙ্গম ভ্রমণ করছিলেন, তো ওই সময় সেই স্থানটি একটি বিশাল বনের মতো ছিল। তো যে পূজারি, তিনি সারা দিনে একবার আসতেন সেই ভগবানের বিগ্রহকে ভোগ নিবেদন করার জন্য এবং পালিয়ে যেতেন ওই স্থানে, সেই বনে যে হিংস্র জন্তু জানোয়ার রয়েছে তার ভয়ে। সো দ্যাট টাইম হি ওয়াজ থিঙ্কিং হাউ টু বিল্ড দিস বিউটিফুল টেম্পল ফর রঙ্গনাথ দেয়ার। তো তখন তিনি চিন্তা করছিলেন যে কিভাবে শ্রী রঙ্গনাথের জন্য একটি সুন্দর মন্দির বানানো যায়। দিস তিরুমঙ্গাই আলওয়ার হ্যাড 4 স্পেশাল ডিসাইপলস। এই তিরুমঙ্গাই আলওয়ারের 4 জন বিশেষ শিষ্য ছিল। When he traveled all over India visiting various places, these 4 different personalities got attracted to him and took his shelter and became his disciples and started worshipping Supreme Lord Vishnu. তো তিনি যখন সারা পৃথিবীতে বিভিন্ন স্থান ভ্রমণ করছিলেন তখন এই 4 জন বিশেষ ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তার আশ্রয় গ্রহণ করে ভগবান বিষ্ণুর সেবা করছিলেন। First disciple's name was Tola Vaja Khan and he had special ability to debate with people and argue
And when people used to debate and argue, they used to forget everything. Forget and they used to get absorbed in that debate. So, এই চারজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন তোলা ওয়াজ খান। তো ইনি এনার খুব বিশেষ একটি যোগ্যতা ছিল। তো ইনি তিনি খুব ভালো তর্ক যুদ্ধ করতে পারতেন। আর তিনি যখন তর্ক যুদ্ধ করতেন তো তখন যে অন্যরা যে যুদ্ধ করতো তার সাথে তর্ক যুদ্ধ করতো, তো তারা সেই সময় সব কিছু ভুলে যেত। আর ভুলে যেতে তিনি যেগুলো বলতেন সেটাতে সেই কথায় তর্কে তারা ডু আকৃষ্ট হয়ে যেত। সেকেন্ড ডিসাইপল হিজ নেম ওয়াজ তলুরুবান। দ্বিতীয় শিষ্য হচ্ছে তলুরুবান। এন্ড হি হ্যাড স্পেশাল অ্যাবিলিটি দ্যাট হি কুড ওপেন, হি হ্যাড মিস্টিক পাওয়ার, হি কুড ওপেন এনি লক উইদাউট কিজ। তো তার একটি বিশেষ দক্ষতা ছিল যে তিনি যে কোনো তালা চাবি ছাড়া খুলে দিতেন। এন্ড দ্যার ওয়াজ থার্ড ডিসাইপল হিজ নেম ওয়াজ নিজালাই মিথিপান। তৃতীয় ডিসাইপল হচ্ছে নিজালাই মিথিপান। এন্ড হি হ্যাড স্পেশাল মিস্টিক পাওয়ার দ্যাট হোয়েন এভার হি ইউজ টু স্টেপ অন সামবডিজ শ্যাডো দ্যাট পার্সন উড নট বি এবল টু মুভ এনিওয়ার। তো এই যে তৃতীয় শিষ্য তার একটি বিশেষ জাদু শক্তি ছিল। তো তিনি যেই ব্যক্তির ছায়ার উপর দাঁড়াবেন সেই ব্যক্তি আর সেখান থেকে নড়তে পারবে না। And there was fourth disciple, his name was Nirmal Nadappan. So, the fourth disciple was Nirmal Nadappan. And he had Lagima Siddhi and he could walk and run on water. So, এই যে চতুর্থ শিষ্য তার যৌগিক সিদ্ধি ছিল, তিনি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারতেন। So, this Tirumangai, he discussed with all these four disciples how we can build a beautiful temple for Lord Ranganath. তো এই চারজন শিষ্যর সাথে এই তিরুমাঙ্গাই আলোয়ার তিনি আলোচনা করছিলেন যে ভগবান রঙ্গনাথের জন্য কি করে একটা ভালো মন্দির এখানে তৈরি করা যায়। সো দে ডিসাইডেড ইয়েস উই উইল গো টু এভরি হাউস ইন দিস এরিয়া অ্যান্ড এসপেশালি উই উইল গো টু অল দ্য রিচ পিপল ইন দি এরিয়া অ্যান্ড বেগ ফর ডোনেশনস অ্যান্ড ইন দিস ওয়ে বিল্ড আ বিউটিফুল অপুলেন্ট টেম্পল ফর দ্য লর্ড অফ ইউনিভার্স শ্রী রঙ্গনাথ। তো তখন তারা আলোচনা করে সিদ্ধান্ত করলেন যে আমরা এই এলাকার সমস্ত ব্যক্তিদের কাছে যাব, সমস্ত ব্যক্তিদের গৃহে যাব, আর বিশেষ করে সমস্ত ধনী ব্যক্তিদের কাছে যাব এবং তাদের কাছ থেকে আমরা কিছু অর্থ ভিক্ষা করে এই রঙ্গনাথ যে সারা জগতের মালিক তার জন্য একটা বিশাল মন্দির তৈরি করব। সো দে ওয়্যার থিংকিং ওয়াই রঙ্গনাথ শুড স্টে ইন সাচ এ ডিলাপিডেটেড টেম্পল, হি ইজ আ হাজবেন্ড অফ গডেস অফ ফরচুন, হি ইজ লক্ষ্মীপতি, হি শুড হ্যাভ দ্য বেস্ট প্যালেস। তো তখন তারা আলোচনা করছিলেন যে শ্রী রঙ্গনাথ তিনি সারা জগতের মালিক, তিনি কেন এরকম অবস্থায় থাকবেন। তো আর তিনি হচ্ছেন লক্ষ্মী দেবের স্বামী, তিনি সবচেয়ে ঐশ্বর্যময়ভাবে থাকা উচিত। সো দে স্টার্টেড গোয়িং অ্যাপ্রোচিং এভরিওয়ান বাট হোয়েন এভার দে আর অ্যাপ্রোচিং পিপল ওয়ার নট রিসিভিং দেম প্রপারলি, দে ওয়ার ব্লাসফেমিং অ্যান্ড দে ওয়ার কলিং দেম থিউজ অ্যান্ড রোগস অ্যান্ড রাস্কলস। যখন তারা শ্রী রঙ্গনাথের মন্দির তৈরি করার জন্য বিভিন্ন গৃহ এবং বিভিন্ন ধনী ব্যক্তিদের কাছে তারা যাচ্ছিলেন, তখন তারা তাদেরকে কেউ ভালোভাবে সম্মান দেয়নি এবং তখন তাদেরকে সবাই তিরস্কার করছিল যে চোর, ডাকাত, গুন্ডা বলে। অ্যান্ড নোবডি ওয়াজ রেডি টু গিভ এনি সিঙ্গেল পয়সা ফর দিস টেম্পল কনস্ট্রাকশন। তাদের মধ্যে কেউ একটা পুটি করেই তাদেরকে দেয়নি। So Tirumangai, since he was a humble devotee, he didn't feel bad that he was insulted or he was mistreated. So Tirumangai Alwar, jehetu tini Bhagwaner onek shuddho bhakto chilen, to tini kokhono sei ghotonay tini marmahoto honni. However, when we saw the Lord there, that he is not properly cared for, there are wild animals, and you know, he felt very concerned. How could Lord stay here? কিন্তু তিনি খুব উদ্বিগ্ন ছিলেন এবং চিন্তিত ছিলেন যে ভগবান এই জঙ্গলের মধ্যে রয়েছেন, বনের মধ্যে রয়েছেন, সেখানে হিংস্র জন্তু জানোয়াররা সবসময় বাস করছে, এখানে ভগবান কি করে তিনি সুখে সুখে সুখী হয়ে থাকতে পারেন। So then again he met with his four disciples and then he discussed what to do. These people have been influenced
by this age of Kali, and people have become very selfish, and they have become atheistic, and they have forgotten the Lord of their life. They have forgotten worshiping Supreme Lord. So Tirumangai Alwar, tini takhon sei ta charjon shishyer shishyer sange puno milito holen ebong milito hoye tara alochona korlen je je ki kore Sri Ramanath er jonno mandir banano jay. Kali juger manush Kali dara eto probhabito je tara Bhagoban ke bhule giye Bhagobaner seva tara korte nirutsahi. They started considering which is better, to go door to door again and again and beg from these rogues and thieves who have usurped Krishna's property. Krishna is Ishavasam Idam Sarvam. However, they are claiming this property there. Or to humble them by building a very big temple so that they will understand that Lord is supreme and master and proprietor of everything. So, তো তারা আলোচনা করছিলেন যে কি করা শ্রেষ্ঠ, কোনটা করা ভালো, যে যে এই সমস্ত ব্যক্তিরা তাদের তাদের যারা ভগবানের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে মনে করছে এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়া ভগবানের মন্দির বানানোর জন্য, না ভগবানের মন্দির আমরা বানিয়ে দিই আর বানিয়ে ভগবানের ভগবান একটা বিশাল মন্দির বানাই যাতে তারা দেখে বুঝতে পারে যে না ভগবান হচ্ছে সমস্ত জগতের মালিক. সো দে ডিসাইডেড নাও উই হ্যাভ ইনাফ ট্রাইড টু কনভিন্স পিপল, ইনাফ ট্রাইড টু বেগ, ইনাফ ট্রাইড টু পারসুয়েড পিপল টু গিভ দ্য মানি, নাও উই আর গোয়িং টু অ্যাড আপ ডিফারেন্ট মিন্স টু বিল্ড দ্য টেম্পল. তো তখন তারা তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রয়াস করেছি যে সবার কাছে গিয়ে গিয়ে ভগবানের সেবার জন্য অর্থ সংগ্রহ করার জন্য, কিন্তু আমরা আমরা পর্যাপ্ত সারা পাইনি, তো আমাদের এখন কোনো অন্য পদ্ধতি খুঁজে বের করতে হবে. দে সেড দিস বিগ বিগ ল্যান্ড ওনার ল্যান্ড ওনার্স অ্যান্ড জমিদার দে হ্যাভ বিকাম ভেরি প্রাউড, উইল টিচ দেম গুড লেসন, উইল প্লান্ডার দেম অফ অল দেয়ার ওয়েলথ অ্যান্ড উইথ দেয়ার ওয়েলথ will build this temple. তো তখন তারা আলোচনা করলেন যে এই যে বিভিন্ন জমিদার রয়েছে যারা অনেক সম্পত্তির মালিক, তো আমরা কি করব তাদের সমস্ত সম্পত্তি লুট করে নেব আর সেই সম্পত্তি দিয়ে ভগবানের জন্য বিশাল মন্দির বানাবো. সো ওয়ান অফ দ্য ডিসাইপলস তোলা বডস খান হি সেড আই উইল গো টু দ্য হাউসেস অফ বিগ পিপল অ্যান্ড স্টার্ট ডিবেটিং. তো তো তাদের মধ্যে একজন তোলা বাস খান, তো উনি বললেন যে আমি সমস্ত বড় বড় ধনী ব্যক্তির কাছে যাব আর আমি সবাইকে পিটাবো. অ্যান্ড ওয়েন আই এম ডিবেটিং আদার ডিসাইপল সেড আই উইল গো অ্যান্ড আই ক্যান গো টু দ্য ট্রেজারি অ্যান্ড ওপেন দ্য ট্রেজারি অ্যান্ড টেক অল দ্য ওয়েলথ. তো তো আমি সেই ধনী ব্যক্তিদের সঙ্গে ধনী ব্যক্তিদের বাড়িতে গিয়ে আমি তাদের সাথে তর্ক যুদ্ধ করব, আর যখন আমি তাদের সঙ্গে তর্ক যুদ্ধ করব তখন আরেকজন শিষ্য বললেন যে তখন আমি ওর ঘরে ঢুকে ওর যে সিন্ধুক আছে এই সিন্ধুক থেকে সব ধন বের করে নেব. অ্যান্ড ইফ দ্য পিপল ট্রাই টু রান দ্য থার্ড ডিসাইপল সেড আই উইল স্টেপ অন দেয়ার শ্যাডো অ্যান্ড ক্যাচ দেম অ্যান্ড নোবডি ক্যান রান অ্যান্ড নো সো দ্যাট দিস পার্সন ক্যান রান উইথ দ্য ওয়েলথ. তখন তৃতীয় শিষ্য বলল যখন তুমি সেই সিন্ধুক থেকে সব ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার সময় যখন তোমাকে বাকি লোকেরা তাড়া করবে তখন আমি তাদের ছায়ার উপরে গিয়ে দাঁড়িয়ে যাবো, আর আমি যখন ছায়ার উপরে গিয়ে দাঁড়িয়ে যাবো তখন তারা সব পালাতে পারবে না সেখান থেকে. অ্যান্ড দেন দিস রিচ পিপল দেয়ার হোমস অ্যান্ড প্যালেসেস আর কভার্ড উইথ বিগ বিগ ওয়াটার বডিজ অ্যান্ড দেয়ার ট্রেজারিজ আর কভার্ড বাই ওয়াটার বডিজ. সো ফোর ডিসাইপল সেড আই ক্যান রান ওভার দ্য ওয়াটার বডি, সো আই উইল ক্যাচ অল দ্য ওয়েলথ অ্যান্ড ক্রস ওভার ওয়াটার বডিজ ইজিলি অ্যান্ড ব্রিং টু শ্রীরঙ্গম. তো তখন চতুর্থ যে শিষ্য বললো যে সেই যে ধনী ব্যক্তিদের বাড়িগুলো রয়েছে এই বড় বড় পুকুর আর জলাশয়ের দ্বারা ঘেরা রয়েছে, তো যখন তুমি সেই সিন্ধুক ধন সম্পত্তি নিয়ে আসবে তখন আমি সেই টাকা ধন সম্পত্তি নিয়ে ওই জলের উপর দিয়ে হেঁটে শ্রীরঙ্গমে চলে আসব. সো ইন দিস ওয়ে দে মেড প্ল্যান এন্ড দিস ফোর ডিসাইপলস অফ তিরুমঙ্গাই স্টার্টেড গোয়িং অল ওভার সাউথ ইন্ডিয়া and started plundering all the rich people. So
এইভাবে যে তিরুমাঙ্গাই আলুবারের চারজন শিষ্যরা তারা দক্ষিণ ভারতের সমস্ত ধনী ব্যক্তিদের গৃহে বাড়িতে তারা যাওয়া শুরু করলো এবং সকলের ধন সবাই সম্পত্তি লুট করে তারা তারা শ্রীরঙ্গমে নিয়ে এলো And then Tirumangai called best of the architects to come there to design the temple of the Lord. And then Tirumangai Alwar, tini sarvashrestha jon bhaskarjo bid ke nielen Bhagavan Shri Ranganathar jonno sobche sundor mandir toiri korar jonno. Then the foundation was laid and then the temple construction began. Ebong tokhon sei mandirer sthapona holo bhitti sthapona holo ebong tokhon মন্দির তৈরি শুরু হলো সো দিস ইনার টেম্পল কনস্ট্রাকশন ইট টুক 2 ইয়ার্স টু বিল্ড তো মন্দিরের যে আভ্যন্তরীণ ভাগের নির্মাণ সেটা তৈরি করতে 2 বছর লেগেছিল দেন দ্য ফার্স্ট ওয়াল অ্যারাউন্ড এন্ড দ্যাট এরিয়া দ্যাট টুক 4 ইয়ার্স টু বিল্ড এবং তারপরে যে প্রথম যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর তৈরি করতে 4 বছর লাগলো নেক্সট ওয়াল এন্ড দ্যাট এরিয়া টুক 6 মোর ইয়ার্স টু বিল্ড এবং তারপরের যে প্রাচীর রয়েছে সেটা সেটা এবং তার অভ্যন্তরীণ ভাগ তৈরি করতে আরো 6 বছর লেগেছে দেন আনাদার ওয়াল এন্ড দ্যাট এরিয়া কনস্ট্রাকশন টুক 8 মোর ইয়ার্স টু বিল্ড এবং তার পরবর্তী প্রাচীর আর তার ভিতরের এরিয়া তৈরি করতে আরো 8 বছর এন্ড দেন ফারদার ইট টুক অলমোস্ট 10 ইয়ার্স টু বিল্ড এবং তারপরে চতুর্থ দেওয়াল তৈরি করতে 10 বছর লেগেছে এন্ড দেন ফিফথ ইট টুক 12 ইয়ার্স টু বিল্ড পঞ্চম দেয়াল এবং তার অভ্যন্তরীণ ভাগ 12 বছর লেগেছে এন্ড দেন ইট টুক লাস্ট দ্যাট ইট টুক 18 ইয়ার্স টু বিল্ড ইউ নো এবং তার পরবর্তীতে 18 বছর এবং তার অভ্যন্তরীণ ভাগ এবং তার প্রাচীর তৈরি করতে 18 বছর লেগেছে ইন দিস ওয়ে অলমোস্ট 60 ইয়ার্স দিস টেম্পল কনস্ট্রাকশন ওয়াজ গোইং অন এইভাবে প্রায় 60 বছর লাগে এই মন্দির এবং তার যে পারিপার্শ্বিক যে যে স্থাপত্য সেটা তৈরি করতে These four disciples had become so expert in looting and robbing. All the robbers became amazed and so many robbers joined their team. তো এই যে চারজন শিষ্য ছিল তারা এত দক্ষ হয়ে গেছিল সমস্ত ধনী ব্যক্তিদের ধন সম্পদ লুট করতে তো সমস্ত যে প্রকৃত যে যে চোর ডাকাত ছিল তারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো তারা বলতে লাগলো আরে হ্যাঁ এরা এত সুন্দর চুরি করছে তা আমরাও এদের দলে যোগদান করি So almost they made a gang of 1000 robbers. তখন তাদের যে টিম ছিল সেই টিম হ্যাঁ টিমে 1000 জন চোর ডাকাত হ্যাঁ একটা 1000 জনের চোর ডাকাতের একটা দল তৈরি হয়ে গেছে So this fundraising for this Srirangam temple was done by this 1000 robbers headed by this four disciples of Tirumangai. তো এই যে যে শ্রীরঙ্গ মন্দিরের যে অর্থ সংগ্রহকারী যে যে যোজনা তো সেটা 1000 জন যে ডাকাত চোরের দ্বারা হয়েছিল তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চারজন তিরুমাঙ্গাই আলোয়ারের শিষ্য এন্ড দিস দিস টেম্পল কনস্ট্রাকশন ওয়েন্ট উইথ নন স্টপ দেয়ার ওয়াজ নো ল্যাকেজ অফ দেয়ার ওয়াজ নো শর্টেজ অফ ফান্ডস দ্য কনস্ট্রাকশন দ্য ইয়ার বিগ্যান 60 ইয়ার্স ইট কন্টিনিউয়াসলি went on because this 1000 gang of thieves were robbing and collecting money and there was no shortage of money for temple construction to ei je 60 bochor dhore ei Srirangam mandire mandir nirmaner kaj cholchilo eta kokhono majkhane badha prapto hoyni karon ei je 1000 je chor ebong dakater dol tara ekdom ki bole oprotihoto bhabe tara churi dakati kore jacchilo কখনো অর্থের অভাব হয়নি হাউ ডু ইউ ফাইন্ড দিস ফান্ড রেজিং টেকনিক আপনারা কি এরকম মনে করেন এই অর্থ সংগ্রহের টেকনিকটা উই হ্যাভ ইউ নো টিওএপি কামিং আপ ইউ নো ইউ নিড লটস অফ ফান্ডস ইউ নো ইজ ইট ওয়ান্ডারফুল আইডিয়া এটা কি খুব ভালো আইডিয়া নয় আমাদের নতুন মন্দির আসছে হ্যাঁ টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম হাউ মেনি অফ ইউ থিংক ইট ইজ আ ওয়ান্ডারফুল আইডিয়া আপনারা কে কে মনে করেন খুব ভালো ধারণা How many of you think it is not a wonderful idea? আপনার কি কি মনে করেন এটা খুব ভালো ধারণা নয়? So actually Vaishnav acharyas are revolutionary. তো বৈষ্ণব আচার্যরা তারা হচ্ছে বৈপ্লবিক. So they do whatever is necessary
for the service of the Lord. তো তারা ভগবানের সেবার জন্য যা দরকার ঠিক তাই তারা করেন. We see Bhakti Siddhanta Saraswati Thakur. He was sannyasi, but then when he was preaching to big lords and all that, he sometimes wore jacket and coat and tie, and sometimes he traveled in the most costly car. তো আমরা দেখি শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি সিংহ গুরু এবং সন্ন্যাসী ছিলেন, তো তিনি কখনো কখনো কোট টাই পরেছেন, আবার কখনো কখনো সবচেয়ে দামি গাড়িতে চড়ে বিভিন্ন স্থানে গেছেন. Whatever is necessary for the service of the Lord, devotees do that. This is called as yukta vairagya. তো ভগবানের সেবার জন্য যা প্রয়োজন ভগবানের ভক্তরা তাই করেন, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য. We see Sri Chaitanya Mahaprabhu took sannyas for sake of preaching. আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন প্রচারের জন্য, for service of the Lord. ভগবানের সেবার জন্য. We see Srila Prabhupada cross over the ocean. Those sannyas is not supposed to cross over, and he went to America and he preached to very fallen people. He also, though he was sannyasi, he arranged for the marriage of his disciple, everything in service of Lord. তো আমরা দেখি শিল প্রভুপাদ তিনি সাত সমুদ্র পাড়ি দিয়েছিলেন, যদিও সন্ন্যাসীর কার্য নয় সমুদ্রের ওপারে যাওয়া, এবং শিল প্রভুপাদ সেটা করেছিলেন এবং আমেরিকাতে গিয়ে বিদেশিদের প্রচার করেছিলেন এবং তার শিষ্য এবং শিষ্যাদের জন্য বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন. তো তিনি যা কিছু করেছিলেন ভগবানের সেবার জন্য. However, when many such great acharyas, Bhaktisiddhanta Saraswati Thakur, Bhakti Vinod Thakur, Srila Prabhupada, or even Ramanacharya or Tirumangaya Alwar, they do sometimes some activities which may appear ordinarily immoral. So Srila Prabhupada, Tirumangaya Alwar, Bhaktisiddhanta Saraswati Thakur, erokom bibhinno acharyara tara onek bishesh bishesh karjo kichu karjo korechilen. জনজাগতিক দৃষ্টিতে সেগুলোকে অনৈতিক বলে মনে হয়, বাট সিন্স ইট ইজ ডান উইদাউট এনি ডিজায়ার ফর সেন্স গ্রেটিফিকেশন এন্ড ইটস ওনলি ডান ফর দ্য প্লেজার অফ লর্ড, ইট ইজ নট ইমোরাল, ইট ইজ পিওরলি ট্রান্সেন্ডেন্টাল. তো যেহেতু এই সমস্ত কার্যকলাপগুলো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কোনো আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা ছিল না, তাই সেই সমস্ত কার্যকলাপগুলো সম্পূর্ণরূপে আধ্যাত্মিক. হাউয়ার উই ক্যানট ইমিটেট দোজ অ্যাক্টিভিটিস, কিন্তু আমরা সেই সমস্ত কার্যকলাপগুলোকে নকল করতে পারি না. উই শুড ফলো ইনস্ট্রাকশন অফ গ্রেট সোলস, নট ইমিটেট দেয়ার অ্যাকশনস. তো আমাদের এই মহান ব্যক্তিদের নির্দেশ পালন করা উচিত, তাদের নকল করা উচিত নয়. উই সি লর্ড শিবা ইজ ড্রিঙ্কিং হালাহাল. তো আমরা দেখি যে ভগবান শিবজি তিনি হালাহাল বিষ পান করেছিলেন. So we cannot imitate him. তো আমরা তাকে নকল করতে পারি না. Similarly, sometimes some acharyas do very extraordinary revolutionary things. Like here Tirumangai is arranging to loot people and build temple. However, we cannot do that. তো আমরা দেখছি যে তিরুমাঙ্গাই আলওয়ার তার শিষ্যদেরকে শ্রীরঙ্গম ভগবান শ্রীরঙ্গনাথের জন্য জন্য অর্থ লুট করার জন্য বলছেন, কিন্তু আমরা সেটা নকল করতে পারি না. তিরুমঙ্গাই ওয়াজ পিওর ডিওটি অফ লর্ড, হি ওয়াজ ফুললি অ্যাটাচ টু দ্য লোটাস ফিট অফ লর্ড অ্যান্ড হি হ্যাড জিরো ডিজায়ার ফর সেন্স গ্রেটিফিকেশন. তো তিরুমঙ্গাই আলওয়ার তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এবং ভগবানের প্রতি পূর্ণরূপে আসক্ত ছিলেন, তো তার নিজের কোনো ইন্দ্র তৃপ্তির বাসনা ছিল না. দো হি লুটেড থ্রু ইজ ডিসাইপলস ক্রোস অ্যান্ড ক্রোস ওয়ার্থ অফ property, he didn't use a single paisa for himself. To jodio tini tar shishyoder maddhome koti koti taka loot korechilen, kintu tini nijer jonno ekta paisao byabohar korenni. As a simple devotee, though he was building such a huge temple, he was living in a small hut. To jodio tini bhagwaner jonno ekti bishal mandir toiri korechilen, kintu tini nije ekti kutire bas korten. And he every day used to go and beg alms, and whatever alms he used to get, he used to cook those things, offer to Lord and eat prasad. তো তিনি নিজে নিজের ব্যক্তিগত
প্রয়োজনের জন্য সকলে বাড়িতে বাড়িতে যেতেন আর ভিক্ষা করে নিয়ে আসতেন আর সেটা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে খেতেন and he used all the money to build temple and also to feed prasad to all the poor people in all the area তো তিনি সমস্ত অর্থ দিয়ে ভগবানের সমস্ত অর্থকে ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন এবং সেই স্থানে যে দরিদ্র ব্যক্তিরা ছিলেন তাদেরকে ভোজন করাতে